মুক্তিযুদ্ধের চেতনা এখন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। শুধু তাই নয়, এটি এখন ব্যবসার মতো হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর এমাজউদ্দিন আহমেদ। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেছেন। একই মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করে বলেন, সংলাপ বা আলোচনা সদিচ্ছা সরকারের কখনো ছিল না, যদি থাকতো তাহলে সরকার বিএনপিকে ছাড়া নির্বাচন করতেন না। শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তৃতা করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।